সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনা সঠিক ও যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা কিংবা জনগণ তার সুফল পাচ্ছে কিনা সেটি যাচাই করে দেখছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে পরিকল্পনা সংশ্লিষ্টদের সঠিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান সরকার প্রধান। যে সরকারি প্রতিষ্ঠানে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কাজে গতিশীলতা নিয়ে আসা, সরকারি কর্মসম্পাদনকে ফলাফল নির্ভর করা, অর্থাৎ আমরা যে কাজটা করলাম তার আসলে ফলাফলটা কি আসলো, কতটুকু অর্জন করলাম বা যে কাজ আমরা হাতে নিলাম তার কতটুকু করতে পারলাম, রেজাল্ট ওরিয়েন্টেড সেটা আমরা এখানে ব্যবস্থা নিলাম। আর সরকারি সম্পদ, এ সম্পদ তো জনগণের সম্পদ, তো জনগণ তার মালিক, যেটা জাতির পিতা তার ভাষণেও বলেছেন।